First blood. First blood. আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেক মাই সালাম। কি অবস্থা সবার এন্ড কেমন আছো তোমরা সবাই? আই মিন আমি আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছো। আমাদের আজকের চ্যালেঞ্জিং ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল হতে চলেছে ভাই। কি আর বলবো, ভিডিওটা সবাই স্কিপ না করে, ইগনোর না করে প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। মানে বলতে পারো আমি যেই ম্যাচটা জিতা শুরু করেছি তারপর থেকে শালা বেচারা ভাই আমার বিপরীত টিমে যে ছিল শাওন ভাই, মানে বলতে পারো ডাবল ভিক্টরি ইউজ করে কিন্তু ভাই এত পরিমাণ মেজাজটা গরম করে দিয়েছে যেটা তোমরা না দেখলেই বুঝতে পারবে না। ওকে, আরে ভাই স্টার্ট করো মিয়া ভাই, এটা কোনো কথা? যাক ভাই, আমি ভিডিওর ফার্স্ট টাইমে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে রমজান মাস কিন্তু ভাই রেগুলার মানে প্রতিদিন ভিডিও আপলোড করতে মানে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু করতেছি জাস্ট ফর তোমাদের জন্য আর কি। যেহেতু রমজান মাসে কিন্তু ভাই নামাজ পড়তে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, রোজা রাখতে হয়, অনেক কাজ রয়েছে বুঝছো। সো ফার্স্ট রাউন্ড এখনও গেমে ঢোকাই নাই, ফার্স্ট রাউন্ড একটু নেটের সমস্যা মনে হয় মেবি আমার আছে। ফার্স্ট রাউন্ড ওকে 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 ফাইনালি, অ্যান্ড আমরা প্রথম রাউন্ডে ভাই ডিজার্টিকাল, যেহেতু আমি মোটামুটি ভালোই ইউজ করতে পারি হ্যাকারদের মতো, ডিজার্টিকালটা ইউজ করব। এবং বিপরীত টিমে যে আছে শাওন ভাই সে যা ইউজ করে করুক, সমস্যা না ভাই। কোথায় নাকি, আমি এখনও তো দেখতে পেলাম না তাকে। ওকে ফাইনালি আমার সামনে, ও মাই গড, ডিজার্টিকাল দিয়ে কিন্তু ভাই তিনবার 90, একবার কিন্তু 90 ড্যামেজ গেছে গা, মানে বলতে পারো তিন ভাগের এক ভাগ শেষ, আর একবার 67। এবার যদি আমি একটা মেরে দিই 90 তাহলে কিন্তু একেবারে শেষ। এখন আমাকে যেভাবে হোক, ও ভাই এটা কী ছিল, 90 মারলাম তারপর কাজ হলো না। এবার ও ফাইনালি কনফার্ম, মানে বলতে পারো যে এক কথাই তুমি ডিজার্ট দিয়ে যদিও খারাপ খেলো তারপরও যে কোনো এনিমির গায়ে যদি বডি শট দুইটা তিনটা মারতে পারো তাহলে কিন্তু ভাই সে শেষ। ডেজার্ট এমন একটা জিনিস। তো আমাদের নেক্সট রাউন্ডে কিন্তু ভাই আমি মানে M87 এবং যেটাকে তোমরা বলে থাকো যে দুই বিচি, এই দুই বিচি কিন্তু ভাই মোটামুটি ভালো একটা গান, শর্ট রেঞ্জের ভিতরে অনেক ভালো একটা গান। আরও তাতে যদি এই দুই বিচির যদি বা একটা স্কিন থাকে তাহলে তো কোনো কথাই নাই। এখন দেখা যাক আমার সামনে কী করবো। আরে ভাই একটুর জন্য কিন্তু আমি বেঁচে গেছি, একটুর জন্য। সো ভাই এখন সব থেকে মাথায় একটা জিনিস কাজ করতেছে, সেটি হচ্ছে আমি তো মানে লংয়ে ওর সঙ্গে পারবো না, শর্টে ফাইট করতে হবে। শর্টে দেখা যাক, শর্টে একটা হেড মারার প্রসেসটা, ফাইনালি ডিজার দিয়ে একটা হেড মারার প্রসেসটা। ও মাই গড, ভাই রে ভাই এটা কী ছিল। এবার আমাদের পরবর্তী রাউন্ড অর্থাৎ আমাদের তৃতীয় রাউন্ডের খেলা সরি। সো এখন আমরা যা আছে তাই নিয়েই খেলি, বেশি কিছু আর কেনা লাগবে না, যা আছে তাই নিয়েই এনাম। জাস্ট পর শুধুমাত্র তিনটা মাশরুম নিলাম। সো এখন বুঝতে পারলাম যে আমাদের বিপরীত টিমে অর্থাৎ আমার বিপরীত টিমে যে ভাইটা রয়েছে ও খেলে অনেক ভালো, বাট ওর যে ডাবল ভিক্টর যে খেলাটা এটা ভাই একটু পর থেকেই শুরু হবে, ঠিক আছে? কারণ আমি যখন চারটা ম্যাচ একটানা জিতেছি তারপর থেকে কি বলবো, ডাবল ভিক্টর নিয়ে এত পরিমাণ যে আমাকে কেলিয়েছে যেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না ভাই। আবার এয়ারড্রপে গিয়ে আবার লুট করতেছে, এখানে গিয়ে কি লুট করে বুঝি না কিছু। ও মাই গড ভাই এটা কি ছিল। সো এবার পরবর্তী আমাদের চতুর্থ রাউন্ডের খেলা এখন শুরু হবে, অ্যান্ড এই চতুর্থ রাউন্ডের খেলাও সেম, বেশি কিছু আমরা নিব না, যা আছে তাই দিয়েই খেলবো। এবং এই টাকাগুলো আমরা জমাই রাখি, কেননা যখন আমরা একটা রাউন্ড হেরে যাব তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভালো কিছু আমরা নিতে পারবো। এখন যদি ফাও যদি খরচ করি তাহলে কিন্তু নিতে পারবো না, তখন জ্যাকেট প্যাকেট কিনতে পারবো না। সো এবার দেখা যাক কি হয়, একা একা দৌড়ে আসতেছে ফাইনালি। ভাই রে ভাই এক কথায় ওয়াও ওয়াও আর ওয়াও। সো এবার আমাদের পঞ্চম রাউন্ডের খেলা। আর হ্যাঁ, আমি ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে ভাই আমাদের ফেসবুক পেজে অনেকে কিন্তু ভাই মানে আমার রিয়াল পেজে অনেকেই মেসেজ না করে, অনেক ফেক পেজে মেসেজ করে, ফেক আইডিতে মেসেজ করে, প্রতারণার ফাঁদে পড়ে। সো এরকম ধরনের ভুল কেউ করবো না বুঝছো। মেসেজ আমাকে করবা ফেসবুক পেজে, আমাকে ফেসবুক পেজে মেসেজ করবা, ফেসবুক পেজের নাম তো তোমরা জানো মোর্শেদ ভাই, 60,000 প্লাস ফলোয়ার রয়েছে, ওইখানেই সবাই মেসেজ করবা পেয়ে যাবা। এবং অন্য কোনো জায়গায় মেসেজ করে যদি তোমরা ভাই বাস খাও তাহলে কিন্তু আমি কিছু করতে পারবো না
ভাই এখন থেকে তোমরা দেখো ডাবল ভিক্টরের মায়ের একেবারে দুনিয়ার বাইরে। তোমরা এখানে দেখো ভাই, এটা কোনো কথা, ডাবল ভিক্টর নিয়ে আসতেছে একেবারে উড়াধুরা ভাই, গুলাল ফাড়াচ্ছে ভাই। আরে দূর মিয়া, দুই বিসি দিয়ে দুইটা মারলাম, তারপরও কিছু হলো না। আরে এটা কোনো কথা নাকি, রাউন্ড আমি হেরে যাবো ভাই, ওকে তো মারতেই হবে যেভাবে হোক ভাই। ওরে ভাই রে ভাই, এটা কোনো কথা রে ভাই, গেছে গা ফাইনালি। ভাই মানে কি আর বলবো ভাই, ডাবল ভিক্টরের সঙ্গে কিন্তু ভাই যে কোনো প্লেয়ার, এনি প্লেয়ার, এভরি ওয়ান প্লেয়ার কিন্তু ভাই পেরে উঠবে না। কারণ ডাবল ভিক্টরের মার কিন্তু অনেক একটা স্পেশাল মার হয়ে থাকে। ডাবল ভিক্টর কিন্তু যেখানে একটা গান দিয়ে আমি মারতেছি, সেখানে বিপরীত টিমে যে আছে শাওন ভাই, দুইটা গান অত ডাবল ভিক্টর দিয়ে কিন্তু আমাকে পিটাচ্ছে। এখন আমাদের যে রাউন্ডটা দিয়েছে মিলে অ্যান্ড মিলে এই জায়গায় দিয়ে যদি একটা হেডশট মারতে পারি তখন কিন্তু ওয়াও হবে, ওয়াও। হেডশট মারার প্রসেসটা কিন্তু কি হলো, এটা উল্টো তো আমাকে ডাবল ভিক্টর দিয়ে কেলিয়ে দিল ভাই সাব। আরে ভাই এত ডাবল ভিক্টর দিয়ে নিয়ে আসে কেন আমি বুঝি না। আরে মাথা তো লাল হয়ে গিয়েছে পুরা, কিন্তু কিছু হচ্ছে না। আরে এটা কোনো কথা, আমার গুলোয়েলি বেশি পড়তেছে না, 100, তারপরে 50 করে নেট পাইলে কিন্তু এরকম হয়, 100-150 করে নেট পাইলে কি আর হয়। আচ্ছা এখানে দাঁড়িয়ে থাকতে হবে, বেচারা যখন বের হবে তখন দিয়ে দেবো হঠাৎ করে। আরে ভাই দেখো কি লুকাই লুকাই খেলতেছে, ডাবল ভিক্টর দিয়ে লুকাই খেলে এই ফার্স্ট টাইম দেখলাম। কাস্টমে এসে ভাই, কাস্টমে আয়সা কেউ র্যাঙ্ক পুশ করে, কাস্টমে এসে পুশ করতেছে, তাও ডাবল ভিক্টর হাতে করে নিয়ে পুশ করতেছে, মানে কি বলবো, লজ্জা থাকা দরকার। আরে 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 ভাই রে ভাই, এটা কি ছিল, ডাবল ভিক্টর দিয়ে গুলোয়াল ভেদ করে চলে আসছে, গুলোয়াল টুলেল কিছু মানতেছে না, এই সে একেবারে একটা বিধিকিস্তি অবস্থা ভাই। আমি বলছিলাম না যে ডাবল ভিক্টরের মায়ের কিন্তু অনেক স্পেশাল মায়ের হয়ে থাকে, কারণ ডাবল ভিক্টর যার হাতে থাকবে বুঝে নিবে ও স্কোয়াডটাই কাঁপাইতে পারবে ভাই। আমরা ডাবল ভিক্টরের ড্যামেজ ডবল চাই, ডাবল ভিক্টরের ড্যামেজ ডবল চাই, দেখা যাক কি হবে এবার। ভাই লুকাই লুকাই আসতেছে, সামনাসামনি কিন্তু আসার কথা ছিল, এই যে দেখো লুকাই লুকাই আসতেছে, লুকাই 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 আসলে কি কোনো কাজ হবে, সামনাসামনি আসো ভাই রে ভাই। ভাই ওকে মারতে গেলে কিন্তু অনেক ক্যাপাসিটি, অনেক বুদ্ধি খাটিয়ে তারপরে কিন্তু মারতে হবে, যেহেতু ডাবল ভিক্টর। এবার কি হবে, এবার কি হবে ভাই, মানে আমি কি আর বলবো, এই ডাবল ভিক্টর মানে গুরুয়াল ভেদ করে কিভাবে এসে আমাকে যে মেরে যাচ্ছে, কেলিয়ে যাচ্ছে, আমি মানে নিজে কিছু বুঝতে পারতেছি না ভাই, নাকি গেম টেম সাইডা দেবো, ফিলিংস হচ্ছে হয় হোক আমি ডাবল ভিক্টরের হাতে মাইর খাওয়া লোক ভাই। এবার AWM নিলাম, AWM নিয়ে ওকে একেবারে মানে পরপরে পাঠিয়ে দিব AWM দিয়ে। আরে কই সামনে আসো, এবার দেখা যাক কি হয়। আরে ভাই এটা কি ছিল ভাই, ডাবল ভিক্টর হাতে নিয়ে যখন দৌড়াই না তখন কিন্তু সত্যি সত্যি বলছে আমি এনিমিদের অনেক সুন্দর লাগে দেখতে। ডাবল ভিক্টর হাতে করে নিয়ে যদি কোনো মেয়ে ক্যারেক্টার দৌড়ায় তখন তো আরো ওয়াও 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 আর ওয়াও। আরে ভাই এত দূর থেকে ডাবল ভিক্টর দিয়ে গায়ে লাগে, ভাগ্যিস ডাবল ভিক্টরে ই ছিল না, রেঞ্জ ডাবল ছিল না, তখন তো অনেক বিপদ হয়ে যাইতো। আরে এখানে দাঁড়াই থাকি কেন ভাই, মাস্ট বি ভাই যে কোনো একটা রাউন্ড আমাকে জিততে হবে যেভাবে হোক, তারপর দেখা যাক কি হয়। আরে ভাই আমার হাতে কাজ করতেছে না ভাই, পিসিতে খেলা খেলা এমন একটা কাজ হয়ে গিয়েছে, আমি কিন্তু একটা মোবাইলে খেলতেছি ভাই, মানে মোবাইলে খেলাটা আমার মনে হচ্ছে আমি ভুলে গিয়েছি, তারপরেও যা হচ্ছে এটাই, আপাতত তোমরা দেখতে থাকো ভাই। MP40 দিয়ে অনলি 5-6 করে ড্যামেজ দিচ্ছে, এটা কোনো কথা, AWM দিয়ে মারা যাবে না, AWM মারতে গিয়ে আমি নিজেই মারা খাবো। আরে 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 অল্প একটুর জন্য বেঁচে গিয়েছি রে ভাই। ভাই তোমরা বলো ভাই, বিপরীত টিমে যদি কেউ ডাবল ভিক্টর নিয়ে খেলে তখন কি ম্যাচে উইন হওয়া যায়,
কখনোই না, বেচারা ডবল বিক্টু নিচ্ছে কেন ভাই? ভাই আগে তো আমার নেটের অবস্থা খুবই খারাপ, তারপরেও ও ভাই কি আর করবো বলো ভাই, কিছু করার নাই। ভাই প্রতিবার ডবল ভিক্টর, বেচারা ডবল ভিক্টরটা ফালাই, তুই এবার আয় না, এবার দেখি ডবল ভিক্টর ফালাই আয় রে ভাই প্লিজ। ডবল ভিক্টর নিয়ে গেম খেলা মানে কি জানো? মানে কি হচ্ছে বিপরীত টিমে প্রত্যেকটা টিমমেটের গলায় দড়ি দেওয়া। আরে ভাই দেখো ডবল ভিক্টর নিয়ে ওইখানে গেছে গা, র্যাঙ্ক পুশ করতেছে মনে হয় কাস্টমে আসে। আরে সামনে রে ভাই, এটা কি ভাই, এতো অনেক বুদ্ধিমান একটা প্লেয়ার রে বাবা, কোন এক ঝামেলার ভিতরে পড়লাম। সামনে গেলে ডবল ভিক্টর, পিছনে গেলে ডবল ভিক্টর, তারপরে গুলো হলে প্যাক করলে ডবল ভিক্টর, নেট সমস্যা হইলেও ডবল ভিক্টর, কোন একটা ঝামেলার ভিতরে পড়লাম রে ভাই, কিছুই বুঝতে পারতেছে না। আরে এটা কি ছিল, গুলোলের ভিতর দিয়েও মারে, বেচারা মনে হয় উপরে উঠতেছে। আরে ভাই দেখছো, ভাই দেখছো ডবল ভিক্টর যখন হাতে করে নিয়ে রাখে না এনিমিগুলা, তখন কিন্তু একেবারে অনেক সুন্দর দেখা যায় তাদের। কি আর করার ভাই, ডবল ভিক্টরের মায়ের খাইতে খাইতে জীবনটা শেষ, বেদনা হয়ে গিয়েছে ভাই। ভাই একটা রাউন্ড কি জিততে পারবো না? একটা রাউন্ড জিতলে ছয় রাউন্ড হবে, তারপরে যেভাবে একটা জিততে হবে আমাকে ভাই, রাউন্ড তো জিততেই হবে, মাস্ট বি। এখানে আসো, এখানে আসো, একটা কে নিয়ে দিয়ে যায় তোমাকে। আরে দূর, এটা কোনো কথা না কি রে ভাই, আরে গাই তো লাগে না। আর একটা, আরে একটা দিতেই হবে, যেভাবে হোক হয়ে গেল। এখানে একটা 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 একটা, আরে লাগে না কেন রে ভাই, বুঝি না আমি। আরে আমাকে ড্যামেজ দিচ্ছে ভরপুর ড্যামেজ। আচ্ছা এখানে একটা মিটকিট ইউজ করবো নাকি, ওকে দেখা যাক। আরে প্লেয়ারটা এত যে র্যাঙ্ক পুশ করে আমি বুঝতে পারতেছি না ভাই, কাস্টমে আসা র্যাঙ্ক পুশ, ও মাই গড। এবার ভাই দুইটা শট যদি আমি মারতে পারি তাহলে কি হবে? আরে এটা কোনো কথা ভাই। আচ্ছা মাথা ঠান্ডা করে খেলতে হবে, আমাকেও পুশ করে খেলতে হবে মেবি, কারণ প্লেয়ার যেমন আমাকেও তো ঠিক তেমনই খেলতে হবে ভাই, বুঝতে পারতেছি না কি করবো ভাই। এই ম্যাচটা যদি হাইরা যায় তখন কিন্তু ভাই মান সম্মান শেষ। আরে ফাইনালি ভাই দেখছো আমার নেটের অবস্থা কেমন, আমি দুইটা যখন মারলাম দুইটা শট, তারপরে কিন্তু ভাই এনিমিটা মরছে আর কি। আমার কিন্তু নেটের অবস্থাটা কিন্তু ভাই খুবই খারাপ ভাই, আর একটা রাউন্ড জিততে হবে ভাই, আর একটা রাউন্ড যেভাবে হোক আমাকে জিততে হবে, অ্যান্ড এই রাউন্ডটা যদি জিততে পারি তখন তো ভাই কেল্লাফাতে ম্যাচটা উইন। আরে কই যায় ভাই, আরে একটা ওয়ান টাপ কি লাগে না ভাই, আমি বুঝি না ভাই, ট্রিপলের মতো একটা ওয়ান টাপ কি লাগবে না? ভাই গুলোয়েল মারতে মারতে আজকে ভাই ওর ফোনই আমি ল্যাক করে দিব, লাগো লাগো। আরে ভাই দুই বিচি দিয়ে ভাই ড্যামেজ পাঁচ ছয় করে দেয়, এটা কোনো কথা, কিছু নিয়ে আসতেছে, ওয়েট করো এখানে দাঁড়াই থাকি, আসো এবার। আরে দূর মিয়া, এটা কি আর বলবো রে ভাই, দূর ভাই ভালোই লাগে না ভাই, আমি এত মারি ভাই আমি নিজেই মরে যাই, এত মারি মানার পরে দেখি আমি শেষ। আচ্ছা কি করা যায় ভাই, ডেজার্ট ইগল তো আমি পেরেই উঠতেছি না ভাই, ডবল ভিক্টরের সঙ্গে কি পারা যায় আমি বুঝি না ভাই, ডবল ভিক্টর কেন যে নিচ্ছে কাস্টমে, ডবল ভিক্টরের সামনে মুখোমুখি করাটার কিন্তু ভাই একটা কলিজা দরকার, কাস্টমে ডবল ভিক্টরের সামনে মুখোমুখি করার মতো ক্ষমতা কিন্তু ভাই এখনও মনে হয় আমার হয় নাই, দেখা যাক। আমি ভাই দেখিয়ে দিব যে না ডবল ভিক্টরের সঙ্গে পারা যায় কাস্টমে। আমি বিশ্বাস করি না ভাই, এটা কি ছিল ভাই রে ভাই, ভাই মেজাজটা পুরো গরম হয়ে যাচ্ছে এবার, ছয় ছয়।
ভাই প্রথমে 4টা রাউন্ড আমি জিতেছি, তারপরে দেখো অবস্থাটা কি। মানে ডাবল ভিক্টর দিয়ে আমাকে এমন কেলানি যে দিচ্ছে যেটা আমি বলে বুঝাইতে পারতাম না তোমাদেরকে। এই রাউন্ডটা আমাকে জিততেই হবে যেভাবে হোক। আর তাতে একটা ইম্পাসর নিয়েছি, ইম্পাসর দিয়ে মাত্র 15 করে ড্যামেজ দিচ্ছে সামনের দিকে। ভাই এই রাউন্ডটা যদি জিততে না পারি ভাই খেলাই বাদ দিয়ে দিব। দূর মিয়া সব সাইডে চলে যাবো ভাই, দেখতেছো না আমার কি অবস্থা। ভাই এখানে ঘোরাঘুরি কেন, এখানে দাঁড়াই ঘোরাঘুরি করে কেন, ওর কি মাথার সমস্যা হয়েছে? আরে একটা হেডশট লাগছিল ভাই। এখন একটা গিয়ে দেখি একটা অন টপ মারা যায় কিনা। আসো আসো আসো, বের হো বের হো বের হো ভাই। আমি মারি কিন্তু শেষ বেশ গিয়ে আমি মরে যাই, দেখো অবস্থাটা। আসো আসো আসো, আবার বের হো আবার বের হো আবার বের হো আবার বের হো। অনলি অনলি একটা হেড লাগো। ফাইনালি আমরা বুইয়া করতে সক্ষম, তাও ডাবল ভিক্টরের বিপক্ষে খেলার যে একটা এক্সপিরিয়েন্স, মানে কি বলবো ভাই, ডাবল ভিক্টর নিয়ে খেলা এবং সেই ম্যাচে উইন হওয়াটা কিন্তু অনেক একটা টাফ ব্যাপার, ভাগ্যের ব্যাপার, তারপরে আমরা উইন হয়েছে ভাই। এই ছিল আমাদের মোটমাট মিল আজকের একটি ভিডিও। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, যারা এখনও করো না কী করছো তাড়াতাড়ি লাইক করো এবং কমেন্টস করো। আর হ্যাঁ, তোমাদের জন্য আমি বলেছিলাম না যে কাস্টম চ্যালেঞ্জ তারপরে এরকম ধরনের রিলেটেড ভিডিও মেক করবো, সো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে উৎসাহিত করবা যে মোর্শেদ ভাই এরকম রিলেটেড ভিডিও তুমি মেক করো, ঠিক আছে। আমি কিন্তু সেম তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে ভিডিও আপলোড করবো। আর ভিডিওটা সমস্ত বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। উইদাউট সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও। With the